প্রথম প্রশ্ন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার হয় কত সালে? তো অ্যানালিটিক্যাল ইঞ্জিন বা কম্পিউটারের জন্য কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ 1833 সালে, কোন কোন মতে 1830, তবে সম্ভব মেইনলি ধরা হয় 1833 সালে, 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন। তার আগে উনি আরেকটা ম্যাথমেটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, কিন্তু ওইটা খুব একটা সফলতার মুখ পায় নাই। তারপরে কি 1833 সালে উনি নিজে আবার অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, মেশিন ভাষার প্রধান উপকরণ কোনগুলো? মেশিন ভাষার প্রধান উপকরণ হলো জিরো এবং ওয়ান, মানে মেশিন ভাষা বলতে জিরো এবং ওয়ান কি বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, কখন মেশিন ভাষা চালু হয়? মেশিন ভাষা চালু হয় 1845 সালে। যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ কি? যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ হলো যন্ত্রের নিজের ভাষা, যেখানে জিরো ওয়ান। কোন কোম্পানি ফোরট্রান চালু ভাষা চালু করেন? ফোরট্রান ভাষা চালু করেন আইবিএম কোম্পানি। আবার ফোরট্রানের পুনরূপ কি? ফোরট্রানের পুনরূপ হলো ফর্মুলা ট্রান্সলেশন। কিউবেসিক উদ্ভাবন করেছেন কে? কিউবেসিক উদ্ভাবন করেছেন মাইক্রোসফট কর্পোরেশন। দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি স্তরে ভাগ করা যায়? চারটি স্তরে ভাগ করা যায়। গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? প্রোগ্রামের ভাষাকে পাঁচ ভাগে ভাগ করা যায়। প্রোগ্রামের ভিত্তি কোনটি? প্রোগ্রামের ভিত্তি হলো কোডিং। কম্পিউটার মানুষের ভাষায় কীভাবে বুঝতে পারে? কম্পিউটার মানুষের ভাষাকে কীভাবে বুঝতে পারবে? তা হলো যান্ত্রিক ভাষায় রূপান্তরিত হলে বুঝতে পারবে, অথবা জিরো ওয়ানে কনভার্ট হওয়ার পরই কম্পিউটার ওই ভাষাটা বুঝতে পারে, এর আগে সে বুঝতে পারে না। উইন্ডোজ ভিত্তিক প্রোগ্রামকে কী বলা হয়? ভিজুয়াল প্রোগ্রামিং। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কোন প্রোগ্রামকে? সি প্রোগ্রাম এর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা মধ্যম স্তরের ভাষা। তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রামিং ভাষা কোনটি? ভিভি, দ্যাটস মিন ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিককে তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রাম বলা হয়। কোন ভাষা থেকে বহু ভাষার সৃষ্টি হয়েছে? সি প্রোগ্রামিং ভাষা থেকে বহু ভাষার সৃষ্টি হয়েছে। এই জন্য একে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ সি এর যে বেসিক স্ট্রাকচার বা স্টেটমেন্ট বা ফর্মুলাগুলো আছে, এগুলো অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর এই জন্য তাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কী বলে? এটাকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। আর আমরা যে কোডটা লিখি বা যা টাইপ করি বা মেশিন ভাষায় কনভার্ট হওয়ার আগে তাকে বলা হয় কি? সোর্স কোড। ওকে, শুরু কোড কি? শুরু কোড হলো ছন্দনাম বা কিছু সংখ্যক নির্দেশনার সমাহার, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শুরু কোড। প্রথম সি ভাষা কোন অপারেটিং সিস্টেমে প্রয়োগ করা হয়? ইউনিক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়। ভিজুয়াল প্রোগ্রামের ভিত্তি কি? ভিজুয়াল প্রোগ্রামের ভিত্তি হলো জিইউআই, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে, এর সাহায্যে জটিল প্রক্রিয়া সহজভাবে উপস্থাপন করা যায়, এটা হচ্ছে ফ্লোচার্ট। সরল অনুক্রমে পরিবর্তনের জন্য কি ব্যবহার করা হয়? জাম্প ব্যবহার করা হয়, মানে আপনি সরল অনুক্রম যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে হলে অবশ্যই জাম্প স্টেটমেন্ট আমরা ইউজ করে থাকি। কার নাম থেকে অ্যালগোরিদম শব্দের উৎপত্তি হয়েছে? আলগোরিদম থেকে অ্যালগোরিদম শব্দটি উৎপত্তি হয়। প্রিন্টএফের স্থলে প্রিন্ট লিখলে প্রোগ্রাম কোন ধরনের ভুল হয়ে থাকে? প্রোগ্রামে কোন ধরনের ভুল হয়ে থাকে? অবশ্যই সিনট্যাক্স এরর। ওকে, প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? প্রোগ্রামে ভুল হতে পারে তিন ধরনের, ঠিক আছে? ডেটা এরর, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, ঠিক আছে? নেক্সট, প্রোগ্রাম তৈরির ধাপ কয়টি? প্রোগ্রাম তৈরির ধাপ হলো সাতটি। ইন্টারপ্রেটার কোন প্রোগ্রামের অংশ? ইন্টারপ্রেটার হলো অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হলো তিন ধরনের, কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, অথবা অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। যে শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করে তাকে বলা হয় বা অনুবাদ করে তাকে বলা হয় কি? অ্যাসেম্বলার। তারপর হলো কি, যে লাইন বাই লাইন অনুবাদ করে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। যে সম্পূর্ণ কোডকে একসাথে অনুবাদ করে তাকে বলা হয় কম্পাইলার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওই অনুবাদের প্রোগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মের কম্পিউটার ভাষা? কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পঞ্চম প্রজন্মের ভাষা সম্পর্কযুক্ত। উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কী ব্যবহৃত হয়? উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ব্যবহার করা হবে কম্পাইলার। জাভা প্রোগ্রামিং ভাষা কোন স্তরের? জাভা প্রোগ্রামিং ভাষা হলো উচ্চস্তরের ভাষা। অ্যাকুমুলেটর এর ডেটাকে অন্য চলকে সংরক্ষণ করার জন্য কী ব্যবহার করা হবে? এসটিএ ব্যবহার করা হয়। সি ভাষার উদ্ভাবন করেন কে? ডেনিস রিচি। কিউবেসিক উদ্ভাবন করেছেন কে? মাইক্রোসফট। কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমন্বয়ে গঠিত হয় কোনটি? ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমন্বিত হবে সফটওয়্যার, একটা সফটওয়্যার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমন্বয়ে তৈরি। কম্পিউটার প্রাণ কি? কম্পিউটার প্রাণ হলো প্রোগ্রাম। তারপরবর্তী প্রশ্ন, ইনপুট ও আউটপুট প্রতীক কি? ইনপুট অথবা আউটপুট প্রতীক হলো এই যে সামান্তরিক, এই সামান্তরিকের প্রতীকটি হলো কি? ইনপুট আউটপুট প্রতীক। আবার অনেক ক্ষেত্রে থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে ওই আপনার এবার যদি ছোটো আকার বৃত্ত থাকে তাহলে তাকে বলা হবে কানেক্টর বা সংযোগ প্রতীক। আবার যদি কখনো এইভাবে উপবৃত্তাকার থাকে তাহলে এটাকে বলতে হবে স্টার্ট অথবা স্টপ। আবার আরেকটা প্রতীক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেমন এই টাইপের প্রতীক থাকে আয়তাকার, আয়ত যে তাকে বলা হয় প্রসেসিং প্রতীক, মানে এগুলো হলো ফ্লোচার্টে ব্যবহৃত
প্রতীক সমূহ এগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে একখান ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক এবং আয়তাকারটা কিসের জন্য, এটা হলো প্রসেসিংয়ের জন্য। আর এটা কি উপবৃত্তাকার যাকে বলো এটা কি বলতাম স্টার্ট অথবা স্টপ, আর শুধু বৃত্তাকার যেটা ছোটো একটা বৃত্ত থাকবে তাকে বলা হবে কি কানেকশন বা সংযোগ। আরেকটা আছে তাহলে কি এভাবে থাকবে আপনার রম্বসের মতো, রম্বসের মতো যে প্রতীকটা থাকবে তাকে বলা হবে ডিসিশন বা সিদ্ধান্ত, সিদ্ধান্ত নেওয়ার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যাসেম্বলি ভাষাকে কি বলা হয়? অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা। লেভেল, অপকোড, অপারেন্ড ও মন্তব্য এই চারটি অংশ নিয়ে গঠিত হয় কি যান্ত্রিক ভাষা। কখন মাধ্যমিক স্তরের ভাষার প্রচলন শুরু হয়? মাধ্যমিক স্তরের ভাষা শুরু হয় 1960 সালে। ওকে, কোন ধরনের কম্পিউটারের মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায়? যে কোনো কম্পিউটারের মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায়। দ্বিতীয় প্রজন্মের ভাষা যাত্রা হয় 1950 সালে। প্রথম প্রজন্মের যাত্রা শুরু হয় কথা হলে কত সালে? 1945 সালে। ওকে, কোন ভাষা ব্যবহারে ব্যবহৃত শব্দ ইংরেজি ভাষার সাথে মিল রয়েছে? অবশ্যই উচ্চ স্তরের ভাষার ইংরেজি ভাষার সাথে সম্পূর্ণ মিল। আপনি আর লেটেস্ট যে অতি উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা একের ফুললি ইংলিশের সাথে মোট কানেক্টেড। যেমন আপনি লিখবেন যে হ্যাঁ ডো ইট, বা অথবা লিখবেন যে সাম এ প্লাস বি অথবা সাম 5+7, অ্যান্সার চলে আসবে, এটা একটা প্রোগ্রাম হয়ে যাবে। সো যদি প্রশ্ন অপশনে যদি থাকে অতি উচ্চতর ভাষা তাহলে অবশ্যই অতি উচ্চতর ভাষা দেখাবেন, আর যদি অতি উচ্চতর ভাষা না থাকে তাহলে আপনি দেখাবেন উচ্চতর ভাষা। নেক্সট প্রশ্ন, উচ্চস্তরের ভাষা কয় প্রকার? উচ্চস্তরের ভাষা হলো 2 প্রকার। ওকে, নেক্সট, ওয়েব প্রোগ্রাম তৈরির সাথে জড়িত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? পিএইচপি, জেএস, পাইথন, জেএস মানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে যে কোনো একটা অপশন থাকতে পারে, আপনি যে কোনো একটা অপশন দেখাবেন। ওকে, নেক্সট প্রশ্ন, সি প্লাস প্লাস প্রোগ্রাম ডেভেলপ করেন কে? সি প্লাস প্লাস কিন্তু সি এর আপডেটেড সংস্করণ। অনেক সময় প্রশ্ন করতে পারে সি এর আপডেটেড সংস্করণ কোনটি, সি প্লাস অথবা সি প্লাস প্লাস? অবশ্যই সি প্লাস প্লাস, সি প্লাস বলতে কিছু নাই। ওকে, প্লাস প্লাস প্রোগ্রাম ডেভেলপ করেন বিজার্নি স্ট্রাউথ স্ট্র। ওকে, নেক্সট প্রশ্ন, ওরাকল সফটওয়্যারের সাথে জড়িত কে? ওরাকল সফটওয়্যারের সাথে জড়িত হলো SDL। ওরাকল উন্নয়ন করা হয় কত সালে? ওরাকল ল্যাঙ্গুয়েজ উন্নয়ন করা হয় 1977 সালে। পাইথন প্রোগ্রাম তৈরি করেন কে? পাইথন প্রোগ্রাম তৈরি করেন গুইডু ভ্যান রুসাম। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ পাইথন বর্তমান সময়ে খুবই আলোচ্য বিষয় প্রোগ্রামিং। ওকে, জাভা ভাষা বাজারজাত করেন কত সালে? জাভা ভাষা বাজারজাত করেন 1996 সালে। উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষা রূপান্তরের জন্য কী ব্যবহার করা হয়? অবশ্যই কম্পাইলার ব্যবহার করা হয় বা অনুবাদক প্রোগ্রাম। কোন ভাষায় বিভিন্ন ডেটা টাইপ এর মিশ্রণ খুব সহজেই করা যায়? অবশ্যই কম্পাইলারে। অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার হয়ে থাকে? অনুবাদক প্রোগ্রাম হয়ে থাকে 3 প্রকার। কী কী? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। আমি আবার বলতেছি, অ্যাসেম্বলারের কাজ হলো শুধু অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, আর ইন্টারপ্রেটারের কাজ হলো কি যে অনুবাদক প্রোগ্রাম লাইন বাই লাইন অনুবাদ করে, আর কম্পাইলার কি? কম্পাইলার মানে কমপ্লিট, যে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে তাকে বলা হয় কি কম্পাইলার। নেক্সট প্রশ্ন, ইন্টারপ্রেটার কোন প্রোগ্রামের অংশ? ইন্টারপ্রেটার অবশ্যই অনুবাদক প্রোগ্রামের অংশ। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রামের ভুলকে কী বলে? প্রোগ্রামের ভুলকে বলে বাগ। আবার এই বাগগুলোকে ফিক্স করার জন্য অথবা বাগ খুঁজে খুঁজে বের করে তার সমাধান করাকে বলা হবে কি ডিবাগিং। নেক্সট প্রশ্ন, 50-এর স্থলে 05 লেখা হলে কী ধরনের ভুল হবে? এই ধরনের ভুলকে বলা হবে ডেটা ভুল। ওকে, নেক্সট, অ্যালগোরিদমের গ্রাফিক্যাল উপস্থাপনকে কী বলা হবে? ফ্লো চার্ট। আপনি যখন অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করবেন তাকে বলা হবে কি ফ্লো চার্ট। নেক্সট, কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম? কম্পাইলার একটি অনুবাদের প্রোগ্রাম। শুডু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? শুডু শব্দটি এসেছে, শুডু শব্দের অর্থ কী? শুডু শব্দের অর্থ হলো সত্য নয়। কোনো সংস্থার সকল কাজে ধারাবাহিক একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে কী বলা হবে? তাকে সিস্টেম ফ্লোচার্ট বলো। অথবা রিয়েল লাইফের যে কোনো কাজ যখন আপনি চিত্রের মাধ্যমে প্রকাশ করবেন বা ধারাবাহিকভাবে কোনো একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবেন তাকে বলা হবে সিস্টেম ফ্লোচার্ট। আর যখন প্রোগ্রামের কোনো কিছু চিত্রের মাধ্যমে প্রকাশ করবেন তাকে বলা হবে কি প্রোগ্রাম ফ্লোচার্ট। তো এখানে সংস্থার বানানটা একটা কারেকশন হবে। আচ্ছা, ওকে, নেক্সট প্রশ্ন, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম কীভাবে কাজ করবে তা গতি ধারা নির্দেশ করা হয় তাকে কী বলা হয়? তাকে বলা হবে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। ফ্লোচার্ট কত ধরনের হয়ে থাকে? ফ্লোচার্ট হয় 2 ধরনের, এটা কি সিস্টেম ফ্লোচার্ট, এটা হবে কি প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম অ্যালগোরিদমের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রামে অ্যালগোরিদমের পরবর্তী ধাপই হবে ফ্লোচার্ট অঙ্কন। নেক্সট প্রশ্ন, প্রবাহ চিত্র কী? প্রবাহ চিত্র হলো প্রোগ্রামের অংশের চিত্র, মানে আপনি যখন প্রোগ্রামকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেন তাকে হবে কি প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। অনেক সময় প্রশ্ন করা হয় যে ফ্লোচার্টের অর্থ কী? ফ্লোচার্ট মানে প্রবাহ চিত্র। কিসের সাহায্যে জটিল প্রক্রিয়ায় সহজভাবে উপস্থাপন করা যায়? জটিল প্রক্রিয়াকে সহজভাবে উপস্থাপন করা যাবে অবশ্যই ফ্লোচার্টের মাধ্যমে। যদি প্রশ্ন করা হয় কোনটি বেশি সুবিধাজনক, ফ্লোচার্ট, অ্যালগোরিদম বা অন্য কোনো কিছু থাকতে পারে আপনাকে, তাহলে অবশ্যই ফ্লোচার্ট। নেক্সট, ফ্লোচার্ট প্রোগ্রামিংয়ে গঠন কয় ধরনের হয়ে থাকে? ফ্লোচার্টের গঠন প্রোগ্রামিংয়ে 4 ধরনের হয়ে থাকে। কোন ধরনের কমান্ডের সাহায্যে চলিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলে? অবজেক্ট
ভিত্তিক প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য কয়টি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো তিনটি, কী কী? পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং এনক্যাপসুলেশন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কোনগুলো? যেমন সি প্লাস প্লাস এগুলো ছিল কি, অথবা জাভা ল্যাঙ্গুয়েজ, এগুলো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আবার সি ল্যাঙ্গুয়েজ তাহলে কী কী বেস? সি ল্যাঙ্গুয়েজ হলো স্ট্রাকচার্ড বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট প্রশ্ন, ইন্টিজার ডেটা টাইপ কত বাইট হয়ে থাকে? ইন্টিজার ডেটা টাইপ হবে অবশ্যই 2 বাইট। এই টাইপের এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হলো ক্যারেক্টার ডেটা টাইপ কত বাইট, বা একটি শব্দ বর্ণ এগুলো হলো 1 বাইট, ইন্টিজার হলো 2 বাইট, আবার ফ্লটকে ধরা হয় কত? 4 বাইট। তবে বর্তমানে কিছু আপডেট হয়েছে, তো আমরা আপডেটটা বলতে চাচ্ছি না, আমরা বইয়ের গতানুগতিক ধারায় বর্ণনা করার চেষ্টা করলাম। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।